আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বাস্তব সংখ্যা, মৌলিক সংখ্যা ও অমৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব। প্রথমে আসি বাস্তব সংখ্যা কী। বাস্তবে কাউন্টিং করার জন্য যে সংখ্যাগুলো পাওয়া যায় সেটাই হচ্ছে বাস্তব সংখ্যা। যেমন সংখ্যারেখা থেকে আমরা একটু ধারণা পেতে পারি, সংখ্যারেখা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি প্রত্যেকটি সংখ্যাই হলো বাস্তব সংখ্যা। জিরো থেকে ডান পাশের সংখ্যাগুলো হলো ধনাত্মক বাস্তব সংখ্যা, আর বাম পাশে হলো ঋণাত্মক বাস্তব সংখ্যা। জিরো নিজেও একটি বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাগুলোর মধ্যে অধিকাংশই হলো মৌলিক সংখ্যা, আর অতি সামান্য কিছু সংখ্যা হলো অমৌলিক সংখ্যা। এখন আমরা জানি মৌলিক সংখ্যা কী। যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায়, যেখানে যেমন পি বাই কিউ, যেখানে পি কিউ হবে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো, কারণ কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করা যায় না, তাহলে তা অসংজ্ঞায়িত হয়ে যায়। ফর এক্সাম্পল, টু ডিভাইড বাই থ্রি, টু এবং থ্রি দুটি একটা পূর্ণ সংখ্যা, সেজন্য এটা একটা মৌলিক সংখ্যা। যেমন সেভেন, সেভেনও একটা মৌলিক সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যা একটা মৌলিক সংখ্যা, কেন? কারণ যে কোনো পূর্ণ সংখ্যাকেই ওয়ান দিয়ে ভাগ করা যায়, সেজন্য এই যেহেতু পি বাই কিউ আকার সাজানো যাচ্ছে, সেজন্য যে কোনো ফ্র্যাকশান অথবা পূর্ণ সংখ্যাই হলো মৌলিক সংখ্যা, আর যেগুলো মৌলিক সংখ্যা নয় সেগুলো হলো অমৌলিক সংখ্যা। তবে এখানে একটু পার্থক্য আছে। যেমন কোনো একটা সংখ্যা যদি থ্রি পয়েন্ট টু থ্রি টু থ্রি টু থ্রি সো অ্যান্ড সো এভাবে থাকে অসীম, বাট আমরা ডিজিটগুলো জানি, পরবর্তী ডিজিটগুলো এভাবে টু থ্রি হবে, সেই সংখ্যাকে আমরা থ্রি পয়েন্ট টু থ্রি পৌনঃপুনিক আকার দিতে পারি। এই পৌনঃপুনিক অসীম সংখ্যাগুলোও মৌলিক সংখ্যা। শুধুমাত্র যে সংখ্যাগুলো অসীম, যার কোনো শেষ নাই, সেগুলো হচ্ছে অমৌলিক সংখ্যা। ফর এক্সাম্পল, রুট টু, ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু সো অ্যান্ড সো, রুট থ্রি, এভাবে রুট ফাইভ, রুট সেভেন, এরকম রুট এইট, পাই, থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ সো অ্যান্ড সো, এক্সপোনেনশিয়াল ভ্যালু, প্রত্যেকটি হচ্ছে অমৌলিক সংখ্যা। এই হলো মৌলিক এবং অমৌলিক সংখ্যার পার্থক্য। পরবর্তীতে আমি মৌলিক সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।